प्रिय शिक्षार्थी बंधुरा गुरुकुल अनलाइन लार्निंगे तोमादेर सबाइके स्वागतम। एंटरप्रेन्योरशिप कोर्स निये तोमादेर साथे आछि आमि खादिजा शारमिन अन्तरा। आमरा आमादेर विगत क्लासगुलोते शिल्प धारणार मूल्यायन निये आलोचना करेछिलाम एबं सेखाने आमरा देखेछिलाम जे आमादेर अर्थनैतिक जे सम्पर्कगुलो रयेछे सेगुलो निये आलोचना करेछिलाम, ब्रेक इवेन पॉइंट निये आलोचना करेछिलाम, ब्रेक इवेन चार्ट सम्पर्के विस्तारित आलोचना करेछिलाम एबं आजके आमरा जे पॉइंटगुलो निये आलोचना करब तार मध्ये रयेछे जोगान भित्तिक उपादान एबं चाहिदा भित्तिक उपादान। जोगान भित्तिक एबं चाहिदा भित्तिक उपादान मूलत जेटिर आंडारे पड़े सेटी होच्छे व्यवसायेर आकार निर्धारणकारी उपादानসমূह। एई व्यवसायेर आकार निर्धारणकारी उपादान समूह क्या बोलছি যে একটি ব্যবসা যখন আমরা ছোট মানে শুরু করি সেই ব্যবসাটি ছোট হতে পারে আবার বড় হতে পারে, কিন্তু এটা সব সময় সঠিক নয় যে যেটিকে আমরা ছোট ব্যবসা হিসেবে আজকে শুরু করলাম সেটি সব সময়ই এমন ছোটই থাকবে। আজকে যে ছোট ব্যবসাটিকে আমরা শুরু করেছি সেটি এমন হতে পারে যে ছোট চারাগাছ থেকে একটি বড় রকমের একটি বট বৃক্ষে আমাদের ব্যবসাটি পরিণত হতে পারে। এবং এই যে ব্যবসাটি কতটুকু থাকবে, ছোট হবে নাকি বড় হবে, এই যে আকারগুলো মানে আমার ব্যবসাটি কত বড় হতে পারে সেগুলো যেই পয়েন্ট যেই উপাদানগুলো নির্ধারণ করে সেই পয়েন্ট উপাদানগুলোকে আমরা বলছি ব্যবসায়ের আকার নির্ধারণকারী উপাদানসমূহ। এবং এই ব্যবসায়ের আকার নির্ধারণকারী উপাদানসমূহের মধ্যে একটি হচ্ছে যোগান ভিত্তিক উপাদান এবং আরেকটি হচ্ছে চাহিদা ভিত্তিক উপাদান। আমরা আজকে যেই উপাদানটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোগান ভিত্তিক উপাদান। এবং যোগান ভিত্তিক উপাদানের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞায়নটি লিখেছি যে কি পরিমাণ উৎপাদন দিতে সমর্থ তা বোঝায়, মানে হচ্ছে যে আমাদের আয়তন কত বড় হবে সেটি কি পরিমাণ দিতে সমর্থ হবে সেটি নিয়ে যারা আলোচনা করে তারা হচ্ছে যোগান ভিত্তিক উপাদান। ধরো যে ব্যাপারটা এমন, আমি বিশাল বড় একজন শিল্পপতি, আমার অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে এবং আমি যে নতুন আরেকটি শিল্পের দিকে মনোযোগ দিয়েছি, আমি নতুন আরেকটা ব্যবসা খুলতে চাই। এখন এই ব্যবসার ক্ষেত্রে দেখা গেল যে আমি যে ব্যবসাটি করতে চাচ্ছি সেই ব্যবসাটিকে বড় করার জন্য আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে, কিন্তু আমি যে অতিরিক্ত পরিমাণে দ্রব্য উৎপাদন করছি বা অতিরিক্ত পণ্য উৎপাদন করছি এটির চাহিদা আসলে বাজারে নেই। মানে আমাকে খেয়াল রাখতে হবে যে পরিমাণ অতিরিক্ত পণ্য আমি উৎপাদন করছি সেটির চাহিদা আসলে বাজারে আছে কি না, এবং এই চাহিদাটি যদি না থাকে সেইটুকুকে যেই উপাদানগুলো নির্দেশ করে সেগুলোকে আমরা বলছি যোগান ভিত্তিক উপাদান। এবং এই যোগান ভিত্তিক উপাদানগুলো যেগুলো রয়েছে যেই সকল উপাদান এই যোগানের এই অতিরিক্ত পরিমাণ চাহিদা আছে কি নেই সেটিকে নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে যোগান ভিত্তিক উপাদান। এবং এই যোগান ভিত্তিক উপাদানের প্রথম যেই উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপনা সহ অন্যান্য কাঁচামালের বিভাজন এবং বিশেষায়ন। যোগান ভিত্তিক যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটিকে আমরা আলাদা আলাদা স্লাইডে রেখেছি এবং তোমরা অবশ্যই এই প্রত্যেকটি পয়েন্টের একটি করে স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ পরবর্তীতে আমার আলোচনার সাথে সিঙ্ক করে পড়তে তোমাদেরই সুবিধা হবে। প্রথমে যেটি রয়েছে ব্যবস্থাপনা সহ অন্যান্য কাঁচামালের বিভাজন এবং বিশেষায়ন, মানে আমাদের যে ম্যানেজমেন্টটি রয়েছে প্রত্যেকে ম্যানেজার বা ধরো যে অন্যান্য যারা কাজ করছেন, আমাদের অ্যাকাউন্টিংয়ে যারা কাজ করছেন, আমাদের মার্কেটিংয়ে যারা কাজ করছেন, প্রত্যেকের যে আলাদা আলাদা কাজ সেগুলো তাদেরকে আলাদা আলাদা করে বুঝিয়ে যায়। আমরা যেমন শ্রম বিভাজন পড়েছিলাম যে প্রত্যেকটা শ্রম বিভাজনে প্রত্যেকজন মানুষের কি কাজ সেগুলো তাদেরকে করতে দেয়, এবং আমরা যখন শ্রম বিভাজনের মাধ্যমে কাজ করছি তখন আমাদের কাজের এফিসিয়েন্সি বাড়ছে। ধরো এমন হলো যে আমরা মার্কেটিংয়ে একজন না রেখে অ্যাকাউন্টিংয়ে একজন না রেখে একজন মানুষকেই রাখলাম এবং একজন মানুষই সব কাজ করলো, তখন কিন্তু আমরা বেটার একটা আউটপুট দিতে পারবো না। একটি পণ্যকে আরও উন্নত মান হিসেবে যেই বড় করা যায় সেটিকে আমরা দিতে পারবো না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে তখন এই ব্যবস্থাপনার দিকে বিভাজন এবং বিশেষায়নের দিকে যেতে হচ্ছে। একইভাবে আবার যখন আমরা কাঁচামালের দিকে যাচ্ছি তখনও কিন্তু একই রকম হচ্ছে যে আমাদের যে কাঁচামালটি রয়েছে, ধরো যে আমরা যখন টি শার্টের আমরা ধরো যে একই প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন রকমের ব্যবসা করছি, তখন আমাদের যে টি শার্টের যেই কাঁচামালটি রয়েছে সেটিকে টি শার্টের দিকে ব্যবহার করা, আবার ধরো শার্টের যে কাঁচামাল রয়েছে সেটিকে আবার শার্টের ক্ষেত্রে ব্যবহার করা। আমাদের যে ধরো একটি গার্মেন্টস প্রতিষ্ঠান সেখানে বিভিন্ন ধরনের কাঁচামালকে বিভিন্ন রকমভাবে বিশেষায়িত উপায়ে বিভাজিত উপায়ে ব্যবহার করা। তারপরে রয়েছে প্রযুক্তির অবস্থা, ধরো আমার প্রতিষ্ঠানে যে প্রযুক্তি আমি ব্যবহার করছি সেই প্রযুক্তি আসলে আমাকে 50,000-এর টি শার্টের থেকে বেশি কোনো টি শার্ট উৎপাদন করতে সক্ষম নয়। এখন আমাকে এটি নির্ধারণ করে দিচ্ছে যে হ্যাঁ আমাকে 50,000টি উৎপাদন করতে হবে এবং আমি 50,000 একটি টি শার্ট আর উৎপাদন করতে পারবো না। অর্থাৎ এই যে উপাদানটি রয়েছে সেটি আমাকে আমি কতটুকু উৎপাদন করতে পারবো সেটি আমাকে ফিক্স করে দিচ্ছে যে আমার প্রযুক্তির অবস্থা হচ্ছে 50,000 এবং আমি 50,000 একটি টি শার্ট আর উৎপাদন করতে পারবো না। অর্থাৎ এটি আমাকে একটি লাইন টেনে দিচ্ছে এবং এই লাইনটি আমার उपादान के नियंत्रण करछे छोटो होबे नाकि बड़ो होबे 50,000 होबे नाकि 50,000 एकटी होबे एटी किन्तु निर्धारण करे दिच्छे। सुतरां एटी एकटी जोगान भित्तिक उपादान। परवर्तीते आसछे बाजार ओ व्यवसार परिपक्वता। धरो जे आमरा टी-शार्टेर व्यवसा करछि एबं टी-शार्टेर व्यवसाते आमरा देखछि जे आमादेर जे बाजारटी रयेछे सेखाने आमादेर टी-शार्टेर जे डिमांड बा चाहिदा সেটি আসলে কম। এখন এই কম যখন হবে ধরো যে 25,000 টি শার্ট বা আমাদের যে বাজারটি রয়েছে সেটি আসলে আর বেশি দিন থাকবে না, এটি শিফট করতে পারে, এখানে টি শার্টের বদলে শার্ট চলে আসতে পারে। কারণ আবার ধরো যে আমি যে মোটা কাপড়ের টি শার্ট বানাই সেখানে আবার পাতলা কাপড়ের টি শার্ট এখন মানুষের চাহিদা। তো এই যে বাজার এবং ব্যবসার যে পরিপক্কতা সেটিও কিন্তু আমাকে নির্ধারণ করে দিচ্ছে যে না, আমি যে 50,000 টি শার্টের কথা চিন্তা করছি আমি আর আমার আসলে 50,000 টি শার্ট উৎপাদন করে লাভ নাই, বা আমি 50,000 টি শার্ট উৎপাদন করলে আমার ব্যবসাকে বড় করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমার বাজার যেটি রয়েছে সেটি ছোট, অথবা আমার যে ব্যবসা যেটি রয়েছে সেটি আসলে অপরিপক্ক। সুতরাং এটিও আমাকে একটি লাইন সেট করে দিচ্ছে যে আমাকে 25,000 টি শার্ট উৎপাদন করতে হবে, আমি এর চেয়ে বেশি টি শার্ট উৎপাদন করতে পারবো না। এটিও একটি যোগান ভিত্তিক উপাদান, কারণ এগুলো আমার ব্যবসায়ের আয়তন ঠিক করে দিচ্ছে যে আমি আসলে কতটুকু নির্ধারণ করতে পারবো, কতটুকু উৎপাদন করতে পারবো। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে মূলধনের প্রয়োজনীয়তা। এই যে আবার আরেকটি পয়েন্ট, সেটি হচ্ছে ধরো যে আমি আবার চিন্তা করছি যে আমি 60,000 টি টি শার্ট 60,000 টি শার্ট উৎপাদন করব, কিন্তু ব্যাপারটি এমন হলো যে আমার যে ইনভেস্ট করতে হবে আমার ইনভেস্ট আসলে আমি ইনভেস্টমেন্টে সর্বোচ্চ 30,000 টি টি শার্ট উৎপাদন করতে পারবো, এর বেশি আমি পারবো না। শার্ট তো দূরের কথা আমি 40-35ও করতে পারবো না। সুতরাং এইটি যে আমার ইনভেস্টমেন্ট বা আমার যে ফান্ড রয়েছে বা আমার যে সঞ্চয় রয়েছে সেটি আসলে অনেক কম, এখানে আমি যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করতে পারবো না, বা আমার টাকা পয়সা এখন কম। তখন যেটি কি হচ্ছে সেটিও আমাকে একটা বার দিয়ে দিচ্ছে যে না, 30,000 টি টি শার্ট তুমি সর্বোচ্চ উৎপাদন করতে পারবে, এর চেয়ে বেশি তুমি কিছু উৎপাদন করতে পারবে না। এটি হচ্ছে যোগান ভিত্তিক উপাদান, কারণ এটি আমাকে আবারও ওই একইভাবে আয়তনটি নির্ধারণ করে দিতে পারছে আমি সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো এবং এর চেয়ে বেশি আমি কেন পারবো না। সুতরাং এটিও একটি যোগান ভিত্তিক উপাদান। তারপরে আমরা দেখছি ঝুঁকি ও অনিশ্চয়তা। আমি দেখছি যে আমি যখন 30,000-এর চেয়ে বেশি ধরো 40,000 টি শার্ট উৎপাদন করলাম, কিন্তু আমি তখন মার্কেট রিসার্চ করে দেখছি যে না, আমার পণ্যের আসলে 40,000 চাহিদা নয়, আমার অতিরিক্ত 10,000 যে পণ্য রয়েছে সেটি আসলে পড়ে থাকবে বা নষ্ট হবে, এগুলো আমি বিক্রি করতে পারবো না। এই যে ঝুঁকি একটি থেকে যাচ্ছে বা একটি অনিশ্চয়তা থেকে যাচ্ছে সেটিও আমাকে বাধ্য করছে যে না, তুমি যেহেতু মালিক, তুমি যেহেতু এই শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাহলে তোমাকে 30,000 পণ্য উৎপাদন করতে হবে, কারণ এক্ষেত্রে একটি ঝুঁকি থেকে যাচ্ছে, এক্ষেত্রে একটি অনিশ্চয়তা থেকে যাচ্ছে যে তুমি যদি 30,000-এর চেয়ে বেশি পণ্য উৎপাদন করো তাহলে সেই প্রতিষ্ঠানটির চাহিদা বাজারে নেই, এবং এই অতিরিক্ত পরিমাণ যে দ্রব্যটি তুমি উৎপাদন করছো সেটি তো বাজারের চাহিদা পূরণ করবেই না, মানে হচ্ছে যে বাজারের চাহিদাই নেই, বরং এটি তোমার প্রতিষ্ঠানের অতিরিক্ত যে খরচও বেড়ে যাবে এবং এটি তোমার প্রতিষ্ঠানের আয়তনও বাড়াবে না, কারণ তুমি যদি প্রোডাক্ট সেল করতে না পারো তাহলে কিন্তু তোমার ব্যবসা বড় হবে না। এরপর যেটি আছে সেটি হচ্ছে আর্থিক সুবিধাসমূহ। ধরো এরকম যে আমার যেই আর্থিক সুবিধার ক্ষেত্রে আমরা মূলধনের কথা বলতে পারি বা ঋণের কথা বলতে পারি, যে আমি যেই ব্যবসাটি শুরু করছি সেখানে যে ঋণের ব্যাপারগুলো রয়েছে সেখানে আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাচ্ছি না, আমার যে অন্যান্য ব্যাংক বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যারা আমাকে ইনভেস্ট করতে ইচ্ছুক ছিল তারা আমার সাথে থাকছে না, এই আর্থিক সুবিধাগুলো আমি পাচ্ছি না। তখন এই আর্থিক সুবিধা যখন আমি পাবো না তখনও তারাও কিন্তু আমাকে বাধ্য করছে, একটি বার তারাও আবার দিয়ে দিচ্ছে যে না, 30 বা 35-এর বেশি টি শার্ট আমি উৎপাদন করতেই পারবো না। এই আর্থিক সুবিধাগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো প্রতিষ্ঠান যখন এই আর্থিক সুবিধাগুলো পেয়ে যাচ্ছে তখন তারা দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যবসায়ের যে আয়তনটি রয়েছে সেটিকে আরও এক্সপ্যান্ড করতে পারছে, বড় করতে পারছে, কারণ তাদের হাতে সুযোগ তখন বেশি। অন্যান্য যেই আমরা অন্যান্য পয়েন্টগুলো যেই দেখে এলাম এতক্ষণ সেগুলো আবার সব কিছু অনুকূলে, তখন কিন্তু আমরা ব্যবসাটিকে বড় করতে পারছি। আমাদের সর্বশেষ এবং 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে পণ্য পৃথকীকরণের মাত্রা ও ফলাফল। মানে হচ্ছে যে আমাদের যে একটি ফিক্সড প্রোডাক্ট রয়েছে সেটিকে যে পৃথকীকরণ মানে আলাদা আলাদা করা, আমরা শ্রম বিভাজনের ক্ষেত্রে যেটি পড়েছিলাম, ধরো আমি টি শার্ট উৎপাদন করছি, একজন আমার এই কলারটি উৎপাদন করছে, একজন আমার বডিটি তৈরি করছে, একজন আমার যে হাতের যে ব্যাপারটি রয়েছে সেটি করছে, আবার কেউ হচ্ছে যে হাতের মধ্যে সুন্দর করে একটি যে সূক্ষ্ম একটি সেলাই রয়েছে সেটি দিয়ে দিচ্ছে, এবং এই সবগুলো যখন আলাদা আলাদাভাবে করছে তখন আমি দেখতে পাচ্ছি যে যখন আমি পৃথকীকরণ করছি সব কিছু সেক্ষেত্রে আমরা একটি ভালো আউটপুট পাচ্ছি, একটি ভালো ফলাফল পাচ্ছি যে আমার পণ্যটি এতটা উন্নত, এবং এই পণ্য যখন আমি পৃথকীকরণের ক্ষেত্রে উন্নত পণ্য দিতে পারছি তখন কিন্তু সেটির চাহিদা হঠাৎ করে মার্কেটে বেড়ে যাবে, কারণ তুমি যত ভালো পণ্য দিবে তোমার যারা অন্যান্য কম্পিটিটর রয়েছে, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে তাদের থেকে তুমি আরও এক ধাপ এগিয়ে যাবে, এবং তুমি যখন এক ধাপ এগিয়ে যাবে তখন তোমার পণ্যের চাহিদা আরও বাজারে বেশি থাকবে। তো বন্ধুরা, আমরা যে 60টি পয়েন্ট দেখলাম এই প্রত্যেকটি পয়েন্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই 60টি পয়েন্টটি যখন অনুকূলে থাকে केवलमात्र तखोनी गिये आमरा देखते पारी जे आमरा जे अतिरिक्त पण्य उत्पादन करलाम सेटी आसले बाजारेर चाहिदा पूरण करछे एबं आमार एई अतिरिक्त पण्य उत्पादनेर सक्षमता रयेछे एबं आमी अतिरिक्त एई पण्यगुलो तैरि करते पारी एबं एई अतिरिक्त पण्यगुलो जखन आमी तैरि करते पारी एई समस्त सक्षमता जखन आमार रयेछे अतिरिक्त पण्य जखन चाहिदाओ पूरण करछे तखन गिये आमार एई जे जोगान भित्तिक जे उपादानगुलो रयेछे सेगुलोर काज सफल। सुतरां बंधुरा आमादेर आजकेर जे आलोचना सेटी ए पर्यन्तই। तोमरा सबाई भालो থেকো, आमादेर गुरुकुल अनलाइन लार्निंग चैनलটি सबस्क्राइब करो এবং আমাদের প্রত্যেকটি স্লাইডের আলাদা আলাদা করে স্ক্রিনশট নিয়ে নাও। আমার আলোচনার সাথে পরবর্তীতে মিলিয়ে পড়তে সুবিধা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।